হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন পরে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এটা হচ্ছে শোরুম ওয়ান, আর শোরুম টু এ কিছু কিছু বাইক আছে, শোরুম ওয়ানে কিছু বাইক আছে। তো মেন অফিস হচ্ছে আমার শোরুম টু এ মেন অফিস, সেটা চাম্পাহাড়ি। ওটা তারপরে বন্ধুরা আসলাম বাদশাহ বাইকার্স শোরুম নাম্বার টু, এটা চাম্পাহাড়ি মেন রোডে আছে। এটাই মূল অ্যাড্রেস, যারা দূর থেকে কাস্টমার আসবে শিয়ালদা থেকে এসে ক্যানিং ট্রেনে এসে চাম্পাহাড়ি নেমে যাবে, অটোয় বসবে। চীনের মোড়ের কাছে আমার শোরুমটা আছে, সিনেমা হল আর চীনের মোড়ের মাঝখানে। আর যারা বারুইপুরতে আসতে চাইছো, অর্ডার করে চলে আসলে ডাইরেক্ট চীনের মোড়ে চলে আসবে, ডান দিকে আমার শোরুম পড়বে বাদশাহ বাইকার্স। এইদিকে গেলে বারুইপুর আর এইদিকে চাম্পাহাড়ি, ঠিক আছে? তো চলো, ভিতরে আরও কিছু গাড়ি আছে তোমাদেরকে কালেকশানটা। এখান থেকে ফাইন্যান্সে কিনতে পারো আর ক্যাশেও তো কিনতে পারছো। ফাইন্যান্সের জন্য ভোটার, আধার, প্যান, এগুলো কেওয়াইসি লাগছে, আর ব্যাংকের বই, ইলেকট্রিকের বিল, ঠিক আছে, এটিএম কার্ড, এসব কিছু কিছু লাগছে, আর 40% ডাউন পেমেন্ট, 2016 উপর থেকে গাড়ি লোন হবে। আর যারা ক্যাশে কিনবে তো ভোটার আধার নিয়ে এলে হয়ে যাবে, ঠিক আছে? তো কী কী গাড়ি আছে এখানে দেখো, আড়া 310 থেকে শুরু করে ক্লাসিক 350, আর এফজেড আছে ওদিকে, দুটো RS আছে ওদিকে, ডিউক আছে তোমার ওখানে, 220 আছে, পালসার আছে। তো এইসব গাড়িগুলো মোটামুটি এখানে আছে। আর ওই শোরুমে ওদিকে ভার্সন 3 আছে, ওদিকে তোমার ডিউক 200 আছে, আরও কিছু কিছু গাড়ি ওখানে আছে, পালসার 150 থেকে শুরু করে তোমার FZ ভার্সন 3, ওগুলো ওখানে আছে। তো আগে এগুলো দেখাই, এরপরে ওগুলো দেখাচ্ছি, সব এর মধ্যেই ভিডিওর মধ্যে দেখাবে। তো ভিডিও তোমরা পুরো দেখবে, না তো কিন্তু কিছু বুঝতে পারবে না। চলো, দাম ভালো দাম দিয়ে গাড়ি দেখো আজকে। তো প্রথমে শুরু করছি একটা কম দামি বাইক থেকে। তো চলো, এই হচ্ছে পালসার 150। পালসার 150 আছে, 2016 এন্ডের গাড়ি আছে, এটা এখন সবচেয়ে কম দামি গাড়ি। এই গাড়িটা আমাদের এখানে ভ্যালু আসছে মাত্র 36,000 টাকা, 36,000-এ পেয়ে যাচ্ছ পালসার 150, ঠিক আছে? কিন্তু ফাইন্যান্স করাবো না, গাড়িটা ক্যাশে নিতে হবে, 16 এন্ডের গাড়ি আছে, ঠিক আছে? তারপরে আসছি তোমাদের এখানে পালসার 220 আছে, 2017 এন্ডের গাড়ি আছে, পরিষ্কার গাড়ি, BS4-এর গাড়ি আছে। এই গাড়িটা বেশি দাম নেবো না, এই গাড়িটা তোমাদেরকে দাম নেব মাত্র BS4-এর গাড়ি 52,000 টাকা, 52,000-এ পাচ্ছ পালসার 220, BS4-এর গাড়ি, 2017 এন্ডের গাড়ি আছে। বন্ধুরা RS 2 আছে, 2019-এর এন্ডের গাড়ি, দুটো গাড়ি ভালো কন্ডিশন। এটা চলা আছে তোমার 16,000, এটা 15,000 চলা আছে, বেটার কন্ডিশনের গাড়ি আছে, ফার্স্ট ওনারের গাড়ি। আশা করছি তোমরা RS-এর ডিমান্ডটা কেমন আছে তোমরা জানো। এখন RS প্রচুর ডিমান্ড, ফোন আসলে অন্তত 100টা ফোন আসলে তার মধ্যে 50টা ফোন RS-এর জন্য আসে, বুঝতে পারছো? RS এর আগে ভিডিও করতে পারিনি, 5-6টা গাড়ি বিক্রি করে দিয়েছি, ঠিক আছে, সেগুলো ভিডিও দেখাতে পারিনি। তো এখন এই দুটো গাড়ি আমার কাছে আছে, মানে এই দুটো গাড়ি তোমাদেরকে তুলে ধরেছি আমি। গাড়ি দুটোর মধ্যে স্পেসিফিকেশন দেখলে তোমরা মাথা খারাপ হয়ে যাবে। এই গাড়িটার মধ্যে তোমরা আছে সামনে ডবল ডিস লাগানো, ঠিক আছে, সামনে ডবল ডিস এবং ডুয়াল চ্যানেল ABS, বুঝতে পারছো? দুটোই ডিসে সব কাজ হচ্ছে, আর ABS-ও সব কাজ হচ্ছে, দুটো ডিসে কাজ হচ্ছে, ABS কাজ হচ্ছে, ফেক ডিস নাই। কাস্টমার মডিফিকেশন করেছিল মল্লিক বাজার থেকে, এলাকার গাড়ি আছে, খুব ভালো কন্ডিশনের গাড়ি, বারুইপুরের গাড়ি আছে। এই গাড়িটার এই গাড়িটার দাম আছে 1,15,000 টাকা, ABS মডেলের সাথে পাচ্ছ ডবল ডিস। দামটা হয়তো একটু হাই হতে পারে, কিন্তু গাড়ি দেখলে তোমাদের আশা করছি এক চান্সে পছন্দ হয়ে যাবে। যারা মডিফাই করতে চাও একবার গাড়ি এসে দেখো, মডিফাই করার দরকার নেই, গাড়ি কিনে মডিফাই অবস্থায় তোমরা গাড়ি কিনে যাবে এখান থেকে, ঠিক আছে? 1,15,000 টাকায় পাচ্ছ RS 200, এটা দাম আছে 2019-এর এন্ডের গাড়ি RS 200, এটা দাম আছে 1,10,000 টাকা, 1,10,000 টাকায় পাচ্ছ গাড়িটা। একটুকুনি শুধু ওয়াশ করলে আরো চকচক লাগবে, ওয়াশটা করা নেই। তো 1,10,000 টাকা পাচ্ছ RS 200, খুব আকর্ষণীয় গাড়ি, এখন মার্কেটে খুব ডিমান্ড, খুব চলছে, FZS ভার্সন 3, এবং এটা BS6-এর গাড়ি, এবং রেড কালার, কালার টমেটো কালার, টমেটো রেড কালারের গাড়ি আছে। এই গাড়িটা মাত্র চলা আছে 15,000 মতো চলা আছে গাড়িটা, কন্ডিশন তো বুঝতে পারছো 2021-এর গাড়ি, মানে ইয়ামাহার গাড়ি, দুটো টায়ার কন্ডিশনও কিন্তু খুব ভালো আছে, গাড়িও কিছু খারাপ হয়নি। এই গাড়িটার দাম আছে মাত্র 92,000, ক্যাশে কিনলে কিছু নেগোসিয়েবল হবে, ফাইন্যান্সে কিনলে অল্প নেগোসিয়েবল হবে, ঠিক আছে? আর নাম ট্রান্সফার আমাদের এখানে মাত্র লাগে 1 মাস, 1 মাসের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে, আর স্মার্ট কার্ড আসতে তোমার 2 মাস লাগে, ঠিক আছে? এটা আছে 2015-এর গাড়ি আছে, এটা আছে ক্লাসিক 350, রয়্যাল এনফিল্ডের 15-এর গাড়ি আছে, ব্ল্যাক কালারের গাড়ি, পুরো ব্ল্যাক কালার, কালারটা খুব সুন্দর কালার, দুর্দান্ত কালার। আশা করছি তোমরা গাড়ি ছাড়া কিনতে চাও, 15-এর গাড়িটা একবার এসে দেখো, যদি কম বাজেট যাদের আছে। এটা তোমাদেরকে দাম নেবো মাত্র 82,000 টাকা, হ্যাঁ 82,000 টাকায় দেবো
ক্লাসিক 350 রয়্যাল এনফিল্ডের, ঠিক আছে, 2015 গাড়ি মাত্র 82,000 টাকা। তারপরে আসি 2016 গাড়ি, ক্লাসিক 350, এটা 16 গাড়ি আছে, এটা তোমার একটু মডিফাই করা আছে, মানে এটা লাগানো আছে তোমার, এটা এলইডি লাগানো আছে ডিআরএল, আর তোমার একটা প্রজেক্টর লাগানো আছে একটা, আর এইগুলোই আছে। আর এটা তোমার যে সাইলেন্সার আছে, এটা তোমার কি বলে, এটা ডলফিন সাইলেন্সার, আর ওটাতে পাঞ্জাব লাগানো আছে, বড় পাঞ্জাব আছে, ওটা দুর্দান্ত সাউন্ড, ওটা বড় পাঞ্জাব আছে, দুর্দান্ত সাউন্ড, কিনে মডিফাই করতে হবে না, গাড়ির আওয়াজ খুব ভালো আছে। এই গাড়িটা সিলভার কালারের গাড়ি আছে, পরিষ্কার গাড়ি, কিনবে, তেল ভরবে, চালাবে এনফিল্ডের, গাড়ি ইঞ্জিন কন্ডিশন ভালো আছে, দাম আছে মাত্র 92,000 টাকা দাম আছে, ষোলোর গাড়ি, ষোলোর গাড়ি পাচ্ছ মাত্র 92,000 টাকা, ঠিক আছে। এটা আছে 2019 গাড়ি আছে, আমার পার্সোনাল গাড়ি ছিল, গাড়িটা যদি বিক্রি করে দিই এখন, সেই জন্য আমি অ্যাড দিচ্ছি, গাড়িটা এতদিন আমি দেখাইনি, অনেকেই চাইছিল গাড়িটা কেনার জন্য, গাড়িটা পার্সোনাল গাড়ি আর খুব সযত্নে আছে, ফুললি সিরামিক কোটিং করানো আছে গাড়িতে। যারা আসবে একটা অন্য শোরুম থেকে ঘুরে এসে এই গাড়িটার দিকে দবার দেখতে আসবে, গাড়িটার মধ্যে কি আছে না আছে তোমার এসে বুঝতে না দেখলে বুঝতে পারবে না। দুটো টায়ার কন্ডিশন থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে সব একদম গুড কন্ডিশনের গাড়ি আছে, পরিষ্কার গাড়ি, একটাও স্ক্র্যাচ নেই, 10,000 টাকাতে সিরামিক কোটিং করেছিলাম, সেটাও করিয়ে রেখে দিয়েছি। গাড়িতে একটা জল পড়লে সেই জলটা আর গাড়িতে দাঁড়ায় না, সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়, জলের ফোঁটা দাঁড়ায় না গাড়িতে সিরামিক কোটিং করানোর জন্য। এই গাড়িটা দুর্দান্ত আছে, তোমাদের জন্য মাত্র হয়ে যাবে 1,90,000, 1,90,000 টাকায় পাচ্ছ 19-এর R3 10, খুব ডিমান্ডেবল গাড়ি এবং খুব একটা লোভনীয় গাড়ি, রাস্তা থেকে গেলে লোক তাকিয়ে দেখবে, বুঝতে পারছো। তারপরে আসছি ক্লাসিক 350, 2018 এন্ডের গাড়ি, পরশু দিনকে গাড়িটা এসছে, গাড়িটা সার্ভিসিং হয়নি, সিট কভার লাগাতে হবে, সিট কভার ছেঁড়ে আছে, এই অবস্থায় গাড়িটা নিয়ে এসেছি এখন, ভিডিও করার জন্য শুধু একটু মুছে মাছে ধুয়ে রেখে দিয়েছি, এরপরে একটু। তো এটা আমার এসছে, এটা এখনো রেডি করা হয়নি, সিট কভার চেঞ্জ করলে আর গাড়ি দু চারটে একটু রিপেয়ারিং করলে গাড়ি একদম ওকে হয়ে যাবে। 2018 এন্ডের গাড়ি আছে, BS4 এর গাড়ি, সবাই দাম চাইছে 1,40,000-45,000, ক্লাসিক 350 1,40,000-45,000 দাম চাইছে সবাই, তো অত দাম বলবো না, দামটাই কম নেবো তোমাদের কাছ থেকে, মাত্র 1,30,000 টাকা, 1,30,000 টাকায় পাচ্ছ ক্লাসিক 350, ফাইন্যান্স করাতে চাইলে করাতে পারবে, কিন্তু সেটা কয়েকটা দিন পরে পাবে, গাড়িটা এখন রেডি হয়নি, ঠিক আছে, খুব ভালো কন্ডিশনের গাড়ি আছে। তারপরে আসছি ডিউক 125, 2020-21 গাড়ি আছে, 20 লাস্টের গাড়ি আছে, BS6 এর গাড়ি আছে, 20-এর গাড়ি আমি তোমার অন্য শোরুমে দেখেছি 1,20,000-1,25,000 দাম চাইছে BS6 এর গাড়ি, বলো 2020-এর গাড়ি তোমাদেরকে 1,15,000 বলবো না, 1,20,000 বলবো না, 1,25,000 বলবো না, 1,10,000 টাকা তোমাদেরকে দাম বলছি আমি, আশা করছি অন্য জায়গাতে অনেক কম দাম, 1,10,000 টাকায় পাচ্ছ BS6 এর ডিউক 125, গাড়িটা ইউজ করছি, শুধু কাদার লেগে আছে, মডগার্ডটা আমি গ্যারেজে খোলা আছে, গ্যারেজে লাগিয়ে দেবো, ঠিক আছে। এটা আছে 2019-এর এন্ডার ডিউক 125, মাত্র দাম আছে 1,00,000 টাকা, যারা ক্যাশে কিনবে সরাসরি কত ডিসকাউন্ট, সরাসরি 5,000 টাকা ডিসকাউন্ট, শুধু ইউটিউব চ্যানেল নাম নিতে হবে আর দোকানে এসে বলবে যে ইউটিউব চ্যানেল দেখে এসেছি, কি হবে তার জন্যে, ক্যাশে নিলে 95,000 টাকা ডিউক 125, আশা করছি এর থেকে সবাই 5,05,000-1,10,000 দাম চাইছে 19-এর এন্ডের গাড়ি BS4, মাত্র কত পাচ্ছ 1,00,000 টাকায়, ক্যাশে কিনলে 95,000 টাকা। তারপরে আসছি কন্ডিশন ভালো, খারাপ নয়, 15,000 চলা গাড়ি আছে, টুকটাক কাজ টাজ আছে, সেগুলো করাতে হবে, তো এই গাড়িটার দাম আছে মাত্র 95,000 টাকা, মাত্র 95,000 টাকায় পাচ্ছ, ওটা BS4 এর গাড়ি, ঠিক আছে, যেগুলো সবাই 65-60 ফুট চাইছে সেটা 95,000 টাকায় পাচ্ছ, ওপারটা ছিল কত 52, এটা 55, এটা দাম আছে, ওটা দেখেছিলাম তো, হ্যাঁ এটা আছে 2018 এন্ডের গাড়ি, এলইডি হেডলাইট ভার্সন আছে, এটা দাম আছে মাত্র 58,000, নেগোসিয়েবল করে 60,000 টাকা দাম বলতাম, সরাসরি 2,000 টাকা নেগোসিয়েবল করে দিলাম 58,000, ঠিক আছে। চলো এবার আশা করছি ভিডিওটা এখানে ভালো লেগেছে, বুঝেছ। তারপরে বন্ধুরা আসলাম বাদশাহ বাইকার্স শোরুম নাম্বার 2, এটা চাম্পাহাড়ি মেন রোডে আছে, এটাই মূল অ্যাড্রেস, যারা দূর থেকে কাস্টমার আসবে শিয়ালদা থেকে এসে ক্যানিং টেনে এসে চাম্পাহাড়ি নেমে যাবে, অটোয় বসবে, চিনের মোড়ের কাছে আমার শোরুমটা আছে, সিনেমা হলা চিনের মোড়ের মাঝখানে,
আর যারা বারাইপুরতে আসতে চাইছো অর্ডার করে চলে আসলে ডাইরেক্ট চিনের মোড়ে চলে আসবে, ডান দিকে আমার শোরুম পড়বে বাদশাহ বাইকার্স, এইদিকে গেলে বারাইপুর আর এইদিকে চাম্পাহাড়ি, ঠিক আছে? তো চলো ভিতরে আরও কিছু গাড়ি আছে তোমাদেরকে কালেকশানটা দেখাচ্ছি এখান থেকে। একটা ডিমেন্ডেবল গাড়ি ইয়ামাহা R15 V3 Version 3 আর 2020 গাড়ি আছে, BS4 মডেল, ডাবল চ্যানেল ABS-এর গাড়ি আছে, ডাবল চ্যানেল ABS-এর গাড়ি, BS4-এর গাড়ি। এটা আমাদেরকে আস্কিং প্রাইস আছে মাত্র 1,20,000 টাকা, 1,20,000 টাকায় পাচ্ছ R15 Version 3 2020 মডেল, ঠিক আছে? একদম জেনুইন গাড়ি আছে, ফার্স্ট ওনার থেকে নেওয়া গাড়ি আছে, ব্যাটারি টায়ার সবই ভালো কন্ডিশনের গাড়ি আছে, কোনো সমস্যা নেই গাড়িতে। গাড়ি কিনবে, পেট্রোল ভরবে, গাড়ি চালাবে, 40% ডাউন পেমেন্টে ফাইন্যান্স করাবে। গাড়ি চলা আছে মাত্র তোমাদেরকে 13,000 কিলোমিটার, 13,000 কিলোমিটারের মধ্যে গাড়ি কিছুই হয় না, আমার গাড়ি জেনুইন চলা গাড়ি আছে। তোমাদের এই গাড়িটা দেখাচ্ছি, এটা আছে R15 Version 3 2020 গাড়ি, একই গাড়ি আছে, ABS মডেলের গাড়ি আছে, এই গাড়িটা পুরো পরিষ্কার, গাড়িটা চলা আছে 17,000 কিলোমিটার, ফার্স্ট ওনারের ডকুমেন্টসের গাড়ি আছে, 40% ডাউন পেমেন্টে তোমাদেরকে ফাইন্যান্সে দিয়ে দেবো, নাম ট্রান্সফার টাইম ট্রান্সফার সব হয়ে যাবে। বারাইপুর ভিকেলসের গাড়ি দুটো আছে, বারাইপুর ভিকেলসের গাড়ি আছে, এই গাড়ির কন্ডিশনও খুব ভালো আছে, দুর্দান্ত গাড়ি আছে, কোনো ভাঙা ফাটা নেই। যারা কিনতে চাও তাদের জন্য হয়ে যাবে এটা 1,20,000 টাকা। যদি কেউ শোরুমে আসো ক্যাশে কিনলে একটু নেগোসিয়েবল করতে পারবো, ঠিক আছে? পালসার 220 সব থেকে ভালো গাড়ি, 2018-এর গাড়ি আছে, হ্যাঁ পুরো পরিষ্কার গাড়ি, BS4-এর গাড়ি আছে, দেখো গাড়িতে কোনো স্ক্র্যাচ ভাঙা টাঙা কিছু নেই, হ্যাঁ ফাটামাটা কিছু নেই, গাড়ি পুরো পরিষ্কার গাড়ি আছে। কন্ডিশান দেখতে গেলে ভালো কন্ডিশানের গাড়ি নিতে গেলে ভালো দাম দিয়ে কিনতে হবে, ঠিক আছে? তো এটা পাচ্ছ মাত্র 58,000, 58,000 টাকা 220 গাড়ি পাচ্ছ, 2018-এর গাড়ি, ঠিক আছে? কন্ডিশান কিন্তু A1 কন্ডিশান আছে, এক সেলফে স্টার্ট হবে গাড়ি, ব্যাটারি কন্ডিশানও ভালো আছে। এটা আছে 2019-এর এন্ডের গাড়ি আছে, ইয়ামাহা FZS Version 2, এটা আছে লাল গাড়ি এবং টমেটো রেড যেটা বলে, খুব ডিমান্ডেবল একটা কালার, আর কালারটা গাড়িটা সবার খুব পছন্দের একটা গাড়ি, FZS Version 2 FI মডেল, 19-এর এন্ডের গাড়ি, নাম ট্রান্সফার ফাইন্যান্স সব হয়ে যাবে। এই গাড়িটা আস্কিং প্রাইস আছে আমার কাছে মাত্র 65,000, ভিডিও থেকে আসলে তার জন্য সরাসরি ডিসকাউন্ট দিয়ে দেবো। ডিসকাউন্ট নিতে গেলে কী করতে হবে, শোরুমে আসতে হবে, শোরুমে না আসলে ডিসকাউন্ট পাবে না কিন্তু, কারণ প্রত্যেকটা গাড়ি যখন আসবে সামনাসামনি দেখবে তারপরে গাড়ি নিয়ে দামাদামি করবে, ফোনে ফোনে বার্গেনিং করলে আমি গাড়ি দিতে পারবো না। তারপরে আসছি পালসার 125 2021-এর গাড়ি আছে, BS6 মডেল আছে, পরিষ্কার গাড়ি আছে, যারা একটু মাইলেজের গাড়ি খুঁজছো তাদের জন্য বলছি পালসার 125 গাড়ি কেন। পালসার 125 এখন মার্কেটে নতুন প্রাইস আছে, 1,30,000 টাকা দাম আছে, হ্যাঁ এই গাড়িটা যারা কিনতে চাও অনলাইনে বুক করো, 5,000 টাকা দিলে বুক হয়ে যাবে, গাড়ি ফাইন্যান্স হয়ে যাবে, নাম টাস সব হয়ে যাবে গাড়িতে। তো গাড়ি যারা কিনতে চাও তাদের জন্য করে দেবো মাত্র 60,000 টাকায়, 2021-এর BS6 গাড়ি 60,000 পেয়ে যাচ্ছ পালসার 125, এর থেকে আশা করি কমে কেউ দিতে পারবে না। আর গাড়ি কন্ডিশান খুব ভালো আছে, গাড়ি 15,000 কিলোমিটার চলা, মাত্র 15,000 কিলোমিটার চলা আছে। সবার শেষে একটা ডিউক 200 দেখাচ্ছি, গাড়িটা সার্ভিসিং এখনও হয়নি, সবে এসছে, গাড়িটা খোলা আছে, গাড়িটা গাড়িটা 2021-এর গাড়ি আছে, ফার্স্ট ওনার থেকে নেওয়া গাড়ি আছে, পুরো পরিষ্কার গাড়ি, নাম ট্রান্সফার লোন ফোন সব হয়ে যাবে, গাড়ির ভাইজেটা যেগুলো খোলা আছে বডি পুরো খোলা আছে। এই গাড়িটা তোমাদেরকে আমি করে দেবো মাত্র 1,55,000 টাকা। সবাই যেটা চাইছে, আমি কলকাতা ডিলারদের দেখছি চাইছে সেগুলো 1,65,000 করে দাম চাইছে, আমাদের কলকাতার ডিলাররা 1,65,000 করে দাম চাইছে, সেই জন্যে আমি তোমাদের জন্য এটা করে দেবো মাত্র 1,55,000 টাকা, কারণ ওদের থেকে 10,000 টাকা কমে না দিলে আমার দোকানে কেন আসবে তোমরা। সত্যি বলতে কি এই গাড়িটা চলা আছে 15,000 কিলোমিটার চলা, ফার্স্ট ওনার থেকে আমি নিয়েছি, দুর্দান্ত কন্ডিশান, একটা সেন্সর খারাপ আছে, সেন্সরটা চেঞ্জ করবো, সার্ভিস সেন্টারে অর্ডার করা আছে মাল, সার্ভিস সেন্টার থেকে মাল আসবে, লাগবে পুরো ফিটিং হয়ে যাবে গাড়ি, পুরো ওকে চাবুক গাড়ি আছে, ফুল সার্ভিসিং করে গাড়িটা রাখা আছে, শুধু সেন্সরটার জন্য গাড়িটা পড়ে আছে খোলা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের কাছে, শেয়ার না করলে যারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক পুরনো গাড়ি তাদেরকে জানিয়ে দাও যে এইসব গাড়িগুলো এখানে পাওয়া যাচ্ছে। আর সবাই ভালো থাকবেন।